আপনাদের সবাইকে আমার ভিডিওতে স্বাগতম। আই হোপ প্রথম ভিডিও আমার, তাই একটু নার্ভাস লাগছে। ওকে, একটি খুবই ভয়েসটা আমার খুবই অদ্ভুত যদি দেখায়, তাহলে আমি মোবাইল দিয়ে রেকর্ড করছি। তাই তাহলে শুরু করি। আমরা জানি আম, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, কাঁচা আম যখন খায় তখন তার টক, কিন্তু সেই আম যখন পেকে যায় তখন তা খেতে মিষ্টি লাগে। তার ভিতরে রয়েছে বৈজ্ঞানের একটি অসাধারণ ব্যাখ্যা। আমরা জানি রসায়ন বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা। এই রসায়নের মধ্যে দিয়ে আমরা এই আমের ভিতরে যে বৈজ্ঞানিক ব্যাখ্যা তা আমরা ব্যাখ্যা করতে পারবো। আজকে আমি আপনাদেরকে এই বিষয়টা একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবো। বেশিরভাগ সবাই এই বিষয়টা জানেন, তারপরও আমি আমার চেষ্টা করছি, আমি যদি জানি সেটা আপনাকে জানানো। আম, কাঁচা আম বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড থাকে, যেমন ম্যালিক অ্যাসিড, এরকম অনেক ধরনের অ্যাসিড থাকে। এই সকল অ্যাসিডের কারণে কাঁচা আমকে খেতে আমাদের টক লাগে, কিন্তু সেই আম যখন পেকে যায় তখন সেই অ্যাসিডগুলো তাদের মধ্যে রাসায়নিক পরিবর্তন করে গ্লুকোজ এবং ফ্রুক্টোজে পরিণত হয়। তাই আমরা জানি সাধারণত অ্যাসিডের স্বাদ টক, তাই কাঁচা আমকে টক লাগে খেতে। কিন্তু অন্যদিক দিয়ে ফ্রুক্টোজ বা গ্লুকোজের কে খাওয়া খেতে আমাদের পাকা লাগে, মানে মিষ্টি লাগে আর কি। পেকে গেলে সেগুলি খেতে আমাদের মিষ্টি লাগে। এটাই ছিল বিজ্ঞান। কাঁচা আম যখন পেকে যায় তখন তা খেতে কেন মিষ্টি লাগে তার বৈজ্ঞানিক ব্যাখ্যা। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।